হ্যাঁ বড় ভাই, এই যে আপনার মাল চলে আসছে। হ্যাঁ আচ্ছা ঘুরে দেখি। বাবা চাউলও আসছে, ডাউলও আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে রাখি ভাই, আমি এটা গুলে গুনে নেই। আচ্ছা তো শুনেছিলাম আমার এক বড় ভাই তো চাউল পাঠিয়ে দেওয়ার কথা বলছিল, তো চাউল তো চলে গেল। তো ডাউল ডাউল কত বস্তা? চার বস্তা ডাউল, চার বস্তা একশো কেজি, একশো কেজি চার বস্তা, পঁচিশ কেজির বস্তা, তাই না? আর এখানে টোটালি চাউল কত বস্তা আছে? এখানে আট বস্তা না? এই আপনার এটাতে কটা আছে? আটটা আছে ভাইয়া। আটটা না, আটটা। এগুলো কত কেজির? পঞ্চাশ কেজি। পঞ্চাশ কেজি, তাহলে আট বস্তায় কতটুকু হবে? চারশো কেজি। চারশো কেজি হয় না? চারশো কেজি। আচ্ছা ঠিক আছে এগুলো নামা রাখো। এই নামা নামা নুন ইসলাম, নামো। কোন গোডাউনে রাখবে? যেখানে ইঁদুরের বসবাস সেখানে জেনে রাখো না। আচ্ছা ঠিক আছে নামাও। বড় ভাই আপনার দেয়া চাউল এবং ডাউল পেলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনি যেভাবে আমার পাশে দাঁড়াচ্ছেন আমি অভিভূত। চাউল আর ডাউল আছে, আর টেনশন নাই। তো দর্শক, আমার এক বড় ভাই বেশ কয়েকদিন আগেই আমাকে বলেছিলেন আমি কিছু চাউল আর ডাউল পাঠাবো। এমনিতেই প্রায় প্রতি সপ্তাহে তিনি আমার এই কাজে সহযোগিতা করে থাকেন। আমার সেই ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলা নিষেধ, দেশের বাইরে থাকেন, সব সময় আমাকে লক্ষ্য রাখেন। তো ইনশাল্লাহ আমি এগুলো পেয়ে অত্যন্ত আনন্দিত, কারণ ঘরে চাউল আর ডাউল থাকলে কিন্তু আর টেনশন থাকে না। ধন্যবাদ বড় ভাই আপনাকে আমার সাথে থাকার জন্য, আমার মেহমানদারিতে সক্রিয়ভাবে আমাকে সহযোগিতা করার জন্য। তাহলে নূর ইসলাম কোথায় রাখবে? এইবার কি রাখা যাবে? এই নূর ইসলাম, এই চাউলের বস্তার সাথে একটা কাগজ দিয়ে লেখা রাখো যে এর মধ্যে লবণ আছে, তাহলে আর পিঁপড়িয়া ধরবে না, আর ওই কি বলে ইন্দুরও এসে কামড়াবে না, ঠিক আছে? চাউলগুলো খুব সুন্দর কটকটা চাল, ভালো চাল, আমার আর টেনশন নাই। চাউল আর ডাউল আসলো, আমার গাছের কাঁচামরিচ আছে, আর টেনশন নাই। এখন একজন একটা খড়িবাটা দিলেই আর সমস্যা নাই। কাঁচা তেল দেওয়ার কেউ নাই, এর আগে একবার ডলক তেল ভাড়া দিয়েছে দুই জের, এবার আর পাঠায় না। ব্যবসা খারাপ টারাপ নাকি?